হ্যালো বন্ধুরা, আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সহজ পদ্ধতিতে আপনারা এই পকোড়াটা বানাতে পারেন বাড়িতে। এই পকোড়া বানাতে যা যা প্রয়োজন হয় সব বাড়িতেই থাকে, সুতরাং আপনাদের অসুবিধা হবে না। এটা খুবই সোজা এবং কম সময়ের মধ্যেও হবে, আপনারা এটা ট্রাই করতে পারেন। তো এই পকোড়াটা কীভাবে আমরা বানাবো সেইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি। পকোড়াটা বানাতে কি কি লাগে সব আমি এই ভিডিওটার মধ্যে সুন্দর করে আমি বলবো। আমি নেব কাঁচকলা, দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে একটু ঘষে নিচ্ছি, ভালো করে সুড়সুড় করে একটু ঘষে নিচ্ছি কাঁচকলাগুলো। একদম দেখুন কি সুন্দর করে ঘষিয়ে নিচ্ছি। আমরা যেটাতে সাধারণত আদা পেঁয়াজ ঘষি ওইটাই ঘষা হয়ে গেছে। দেখুন কাঁচকলাটাকে সুন্দর করে ঘষা হয়ে গেছে। এরপর এই কাঁচকলা ঘষার সাথে সাথে আমি লঙ্কা পাউডার দিলাম, এবার জিরে পাউডার দিচ্ছি। এরপর তারপর দেব আমি একটু পেঁয়াজ কুচি। কারি পাতা লাগবে, কারি পাতা কয়েকটা দিচ্ছি। কারি পাতা দিলে গন্ধটাও সুন্দর হয়, কাঁচকলার সাথে কারি পাতাটা খুব যায়। এরপর আমি এক চামচ বেসন দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। এক চামচ বলে যে সেরকম কোনো কথা নেই, আপনারা কতটা কাঁচকলা নিয়েছেন তার উপর ডিপেন্ড করে। তো পেঁয়াজ একটা বড় দেখে দিলে অসুবিধে নেই, একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কারণ আমি ওটা দিচ্ছি না। আর একটু এবার হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিন্তু এই কাঁচকলা মাখাটার সাথে, কাঁচকলা যে ঘষেছি সেই মাখাটা, এর সাথে কিন্তু আমি জল দিচ্ছি না। ওই কলা থেকে যে জলটা বেরিয়েছে তার থেকেই আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। সুন্দর করে মাখাতে একটু সময় দিতে হবে। এবার আমি একটা সসপ্যান নিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিচ্ছি। তেলটা কিন্তু পরিমাণ খুবই কম দিতে হবে, কম তেলে ভাজলে এটা বেশি ভালো হয়, মচমচে হয় এবং এটা খুবই সুস্বাদ, আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তেলটা গরম হয়েছে, এবার আমি ছোট ছোট বড়া সাইজে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট পাতলা করে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব সুস্বাদ একটা রেসিপি, একটু অন্যরকম। এটা আপনার বাড়িতে বানাতে পারেন। আর এতে যে মশলাগুলো থাকে সব বাড়িতেই আমরা থাকে, আমাদের বাড়িতেই থাকে, সুতরাং আমাদের অসুবিধা হবে না। আমি গরম তেলে আমি দিয়েছি বড়াগুলো, আটটা মতো দিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু কম আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে আমার ভিডিওটা ফার্স্ট আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। নতুন রেসিপি জানতে হলে আপনারা কমেন্ট করবেন এবং একটু যদি ভালো লেগে থাকে লাইক করবেন। এবার আমি এক সাইড হয়ে গেছে, এবার ভালো করে এপিট উপিট নাড়ানাড়ি করবো। কাঁচকলা এখন, কাঁচকলার যে বড়াটা এখন হয়ে এসছে। এই পকোড়াটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন। এটা খুব সুন্দর একটা রেসিপি। তো এটা হতে একটু সময় লাগবে, কম আছে, আমি বারবার বলছি কম আছে এটা করতে হবে, নাহলে পুড়ে যাবে। এটা সুন্দর কালারও এসছে দেখুন, এবার হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে বের করে নিচ্ছি। আপনারা টমেটো সসের সাথে এই কাঁচকলা পকোড়াটা খুব ভালো খেতে লাগে, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ।